নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যের সমস্ত জেলা থেকে আবারও নতুনভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো, যেখানে সমস্ত জেলার ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর, যেখানে বাংলা সহায়তা কেন্দ্রে বা BSK-তে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা রাজ্য সরকারের তরফ থেকে বাংলা সহায়তা কেন্দ্রের নতুন যে পদটি বেরিয়েছে সেখানে যদি আবেদন করতে যাও। অবশ্যই আবেদন করতে গেলে তোমাদের কিভাবে আবেদন করতে হবে, অফলাইনে একটি ফর্ম দেয়া হয়েছে এই আবেদন করার জন্য এই বিজ্ঞপ্তি। তাহলে তোমরা যারা আবেদন করতে যাও সেই ফর্মটি কিভাবে ফিল আপ করবে সেটা কিন্তু অবশ্যই আমি সর্বশেষে লাস্টে আমি বলে দেব। অবশ্যই ঠিকভাবে দেখবে বা সঠিকভাবে সেটা দেখে নেবে, যাতে তোমরা যখন আবেদন করতে চাইবে কোনো রকম সমস্যার সম্মুখীন যেন না হয়। প্রথমত তোমাদের বলে রাখি, রাজ্য সরকারের তরফ থেকে আসা এই যে নতুন নোটিশ, যেখানে প্রতিটি জেলার বা রাজ্যের যে কোনো ক্যান্ডিডেট যারা চাকরি পাতি, যদি তার এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে তার সাথে যদি ম্যাচ করে যায়, তাহলে তোমরা কিন্তু আবেদনটি করতে পারছো। আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের আমি বলে রাখি কী কী যোগ্যতায় আবেদন করতে হবে, কীভাবে আবেদন করো সমস্তটাই কিন্তু বলবো। তার আগে বলে দিই, প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে গেলে প্লিজ ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshouvik.com, যেটাতে তোমরা প্রতিনিয়ত সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবে। এখনই ভিজিট করো আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তাহলে বন্ধুরা চলো দেখে নিই সেই নতুন নোটিফিকেশান। বাংলা সহায়তা কেন্দ্রের নতুন চাকরির আপডেট, যেখানে রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হলো, যেখানে 23টি জেলার যে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। দুটি চাকরির আপডেট, যেখানে ফার্স্ট রয়েছে SSD বা সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে নিয়োগ হচ্ছে, এটা কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে। এই পদে যদি কোনো চাকরি প্রার্থী আবেদন করতে চান বা করতে ইচ্ছুক, অবশ্যই কিন্তু কম্পিউটার সায়েন্সে বিটেক বা MTech, MCA বা MSc পাশ করে থাকলে কম্পিউটার সায়েন্সে তারা কিন্তু আবেদন করতে পারবে, এবং সাথে কিন্তু 5 বছরের ট্রেডের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সফটওয়্যার ডেভেলপারের পদে যদি আবেদন করতে চাও, এখানে কিন্তু 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে, এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই থাকবে। উক্ত পদগুলিতে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমত বলে রাখি, এই যে পদগুলি বেরিয়েছে, যেখানে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের নিয়োগ করা হবে, তাই এটা কিন্তু তোমাদের কাছে একটা বড় অপরচুনিটি, যে কোনো রকম তোমাদের এখানে লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমরা ইন্টারভিউ দিয়ে পাশ করে যেতে পারো এবং চাকরিটা পেতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্যও লাগছে না, সরাসরি ইমেল আইডির মাধ্যমে আবেদন করতে পারবে তাও তোমাদের ফর্মটি ফিল আপ করে। তাহলে বন্ধুরা চলো দেখে নিই। এছাড়া আরেকটি পদ এসছে, যেটা হচ্ছে এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টে, যেখানে বিকম অনার্স বা CACWMA পদে পাশ করলে আবেদন করতে পারবে। বয়সসীমা কিন্তু 40 বছরের মধ্যে রাখা হয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখন আমি ডাউনলোড করে নিয়েছি সেই অফিসিয়াল নোটিশটা। ওয়েবেল টেকনোলজি লিমিটেডের তরফ থেকে বাংলা সহায়তা কেন্দ্রে নতুনভাবে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো, যেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নতুন যে প্রকল্প বাংলা সহায়তা কেন্দ্রে, সেখানে নতুনভাবে রিক্রুটমেন্ট হচ্ছে এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টে, যেখানে হেড ফাইন্যান্সের পদে নিয়োগ হবে। 40 বছর পর্যন্ত বয়সসীমা রাখা হয়েছে। SC ST OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও কিন্তু এখানে আলাদাভাবে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। রাজ্য সরকারের এই নতুন চাকরির আপডেটে যদি আবেদন করো, তাহলে 11 লাখ টাকা পার অ্যানুয়াল তোমরা স্যালারি পাবেন, এবং আবেদন করতে গেলে প্রতিটি ক্যান্ডিডেটকে কিন্তু যে সমস্ত ডকুমেন্ট লাগে সেগুলো ফার্স্ট তোমাদের বলে রাখি, সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস লাগছে। দুয়ে, তোমাদের সমস্ত যে এক্সট্রা কোয়ালিফিকেশন
টেকনিক্যাল বিভাগে যে কোর্স করা হয়েছে তার সার্টিফিকেট এবং ডকুমেন্টস সেগুলোও কিন্তু জেরক্স লাগছে। বয়সের প্রমাণপত্র হিসেবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থের সার্টিফিকেট, ভোটার কিংবা আধার কার্ড অ্যাজ এ আইডেন্টি প্রুফ, অভিজ্ঞতার সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের কাছে থাকতে হবে। সমস্ত জেলার যে কোনো বা রাজ্যে যে কোনো ক্যান্ডিডেট এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু আবেদনটি করতে পারবে, আবেদন করতে পারবে আরও ইজিভাবে, যেখানে বলা হচ্ছে 31/5/2022 মধ্যে এই ইমেল আইডিতে তোমাদের কিন্তু যদি ইচ্ছুক হও তাহলে কিন্তু ইমেল করতে হবে। এবারে চলে আসি ফর্ম ফিল আপ। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে চাইছো তাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে হবে, যেখানে নিজেদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, নিজেদের নাম ব্লক লেটারে, যে পোস্টের জন্য আবেদন করবে তার নাম এবং তার সাথে সাথে নিজের ক্যান্ডিডেট নেম ব্লক লেটারে, নেম অফ দ্য ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম, তারপরে ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনালিটি, ডোমিক্লেন সার্টিফিকেট বা ডোমিক্লেন কী সেটা তোমরা দেবে, রিলিজিয়ান, কাস্ট, প্রেজেন্ট অকুপেশন, যদি কোনো কাজ করো তাহলে সেই তার ডিটেল, নেম দেবে অর্গানাইজেশন উইথ অ্যাড্রেস, অ্যাড্রেস ফর কমিউনিকেশন যেখানে ভিলেজ পোস্ট সবটাই থাকবে, ইমেল আইডি এখানে দেবে, ফোন নাম্বার দেবে এবং মোবাইল নাম্বারও কিন্তু দিতে ভুলবে না। তারপরে বলে রাখি এখানে এক্সাম, বোর্ড, ইয়ার অফ পাসিং, সাবজেক্ট, পার্সেন্টেজ সমস্তটাই কিন্তু তোমরা এখানে দিতে পারো। তার সাথে সাথে বলে রাখি যারা আবেদন করছো কোন ডিপার্টমেন্টে কাজ করেছিলে বা কাজের অভিজ্ঞতা সেটা কিন্তু এখানে দিতে একদমই ভুলবে না। ডিক্লারেশন এখানে দেওয়া রয়েছে, তারপরে ডেট, সিগনেচার, নেম, ডেট সমস্তটাই দিয়ে কিন্তু পাঠিয়ে দেবে তোমাদের এই ফর্মটি এই ইমেল আইডিতে। এই ইমেল আইডিতে ফর্ম ফিল আপ করে তারই ছবি তুলে বা পিডিএফ ফাইল করে এই ইমেল আইডিতে তোমরা পাঠাতে পারো বা এর অফিসিয়াল ওয়েবসাইটের সাথে সাথে এই ইমেল আইডি hrd1@wtl.co.in এ পাঠাতে পারো। তো বন্ধুরা, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে বাংলা সহায়তা কেন্দ্রে, এইভাবে কিন্তু তোমরা নিজেদের নামটা নথিভুক্ত করতে পারো খুব সহজে, বিনা কোনো মূল্যে, বিনা আবেদন মূল্যেই কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। তাই বন্ধুরা, আর দেরি না করে এখনই কিন্তু তোমরা আবেদন করতে পারো যদি তোমরা এই চাকরি করতে ইচ্ছুক হও। আর যদি তোমরা এই ফর্মটি ডাউনলোড করতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্সে থাকছে, সেখান থেকেই আবেদন করতে ডাউনলোড করতে পারবে। আদারওয়াইজ ইউ ক্যান চেক আউট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট, যেটাতে তোমরা কিন্তু এই নোটিফিকেশানটা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি সমস্ত ডিটেল তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের এই চ্যানেলটি। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।